সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরো একটা স্পেশাল ভিডিও। তো নর্মালি আমাকে অনেকেই সকাল থেকে অনেক 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 এসএমএস আসছে যে ভাই আমাদের মাঝে যে নতুন মোডটা আসছে WOW, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে ওয়াও বলতে পারি। তো এই ওয়াও মোড থেকে কিভাবে কি করতে হয় বা আমরা কিভাবে একটা ম্যাপ ক্রিয়েট করতে পারি, তো সেটা আজকে আমরা জানবো। আর এই ভিডিওটার পার্ট হবে দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে আপনারা কিভাবে একজন ক্রিয়েটর হবেন বা একটা এই ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, আমি আরও ক্লিয়ার করে দেব সেটা। এই যে ম্যাপ যে আপনারা যা ক্রিয়েট করবেন, এর জন্য আপনাদেরকে ক্রিয়েটর হতে হবে। সবাই আসলে চাইলেও আপনারা এরকম ম্যাপ ক্রিয়েট করতে পারবেন না। একটা ম্যাপ মেক করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একজন ক্রিয়েটর হতে হবে। তো এই ক্রিয়েটর হওয়ার জন্য আপনাকে একটা ফর্ম দিয়ে পাবছে, তো সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো এখন দেখা যাক যে আপনারা কীভাবে সেই ফর্ম ফিল আপ করবেন। দেখেন এখানে লেখা আছে বিকাম এ ক্রিয়েটর। হ্যাঁ, তো আপনারা এই বিকাম এ ক্রিয়েটর এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন ফার্স্ট অফ অল বাম সাইডে কী বলছে, অ্যাপ্লাই টু বিকাম এ ক্রিয়েটর। এখানে ফার্স্ট অফ অল এখানে কী বলছে, কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট অ্যান্ড সাবমিট দ্য ভেরিফিকেশন ডাটা। তো দেখেন আমি সেগুলো না পড়লাম, নর্মালি এখানে আমি সব কিছু বলে দিই। দেখেন এখানে বলছে আপনাকে থাকতে হবে অ্যাটলিস্ট ডায়মন্ড টিয়ারে অথবা তার উপরে। ফার্স্টটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর বলছে ওয়াও গেম প্লেড ইন 7 days টু অর মোর, মানে 7 দিনের মধ্যে আপনাকে অ্যাটলিস্ট আপনাকে দুটা ম্যাচ খেলতে হবে, যেটা আমি এখনও খেলি নাই, তো খেলুন না সমস্যা নাই। সো এরপর থার্ড নাম্বারটা হচ্ছে মেরিট। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের মেরিট থাকতে হবে অ্যাটলিস্ট 95 অর হায়ার বা তার উপরে। হ্যাঁ, তো আমার তো এটাও কমপ্লিট হয়ে গেছে। তো 4 নাম্বারটা এখানে বলছে কি, এক্সপিরিয়েন্স উইথ দ্য গেম প্লে অর ম্যাপ ক্রিয়েশন। তো আমরা দেখেন এরপর দেখেন নিচেটা কি আছে, সোশ্যাল মিডিয়া আপনাকে এখানে লিঙ্ক করতে হবে। তো এখান থেকে আমি যদি একদম শেষটায় ক্লিক করে দেখবেন এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইস, দেন হচ্ছে এখানে অনেক কিছুই আছে। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনারা সেটাকে এখানে লিঙ্ক করতে পারবেন। তো এখান থেকে আমি ইউটিউবে দিয়ে দিই। তো এখান থেকে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, মানে আপনার সোশ্যাল মিডিয়া যদি কোনো অ্যাকাউন্ট থাকে তো সেটাকে ভেরিফাই করতে হবে। তো এক্ষেত্রে আপনি ফেসবুক পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেটা খুশি দিতে পারেন। তো এরপর আপনাকে আপনার জিমেল এবং পাসওয়ার্ড যেখান থেকে সাইন ইন করতে হবে। এটা খুবই সিম্পল, জাস্ট আপনার আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। তো দেখেন আমার এখান থেকে সাবমিট হয়ে গেছে এটা। তো এখন আমি কী করতে হবে, আমাকে এর উপরে যেটা আছে ওইটার ফর্মটা ফিল আপ করতে হবে। তো এরপর এখানে ক্লিক করলে দেখেন আপনাদের সামনে এখানে আরবি ল্যাঙ্গুয়েজ, তো আমি এখান থেকে অবশ্যই ইংলিশ দিয়ে দিচ্ছি, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে সুবিধা হবে আর কি। তো এখান থেকে নিচে এসে এখান থেকে আপনার স্টার্ট দিয়ে দেবেন। তো এখন দেখেন এখানে বলছে কি, হ্যাভ ইউ এভার প্লেড দ্য ফলোয়িং গেমস, যে আপনি এখান থেকে কোন গেমসটা আসলে ফলো করেন। তো আমি এখান থেকে, এখানে তো পাবজি দেওয়া নাই, বাট এখান থেকে আমি আদার্সে ক্লিক করে পাবজি নামটা লিখে দেবো আর কি। তো আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, প্লাস এরপর আরও একটা মানে ফর্ম দেবে, টোটাল 5টা। তো এখানে 5টা প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এক একটা 2টা 3টা করে প্রশ্ন। তো সেটা আমার সাথে ফেস হবে, যত সমস্যা সব আমি নিছি, আপনাদেরকে কোনো কষ্ট করতে হবে না, আপনারা জাস্ট দেখবেন। তো এখান থেকে আমি পাবজি মোবাইল দিলাম, দেন এখান থেকে হ্যাভ ইউ এভার প্লেড দ্য ফলোয়িং গেমস, তো পাবজি দিলাম এখান থেকে। দেন এখান থেকে বললাম যে না, আমি এর আগে কখনো ম্যাপ ট্যাপ ক্রিয়েট করি নাই। তো এরপর দেখেন এখান থেকে বলা হয়েছে যে কোনটা দেওয়া আছে, ইউজ বিফোর। তো এখান থেকে ম্যাপ এডিটর না আমি এখন পর্যন্ত এখানে কিছু করি নাই, তো আদার্স লিখে আমি এখান থেকে পাবজি মোবাইল দিয়ে দিলাম। তো এরপর সে ইউআইডি দিয়ে আপনার এখান থেকে সাবমিট করে দেবেন। তো আপনাদের পাবজি কোড দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এরপর দেখেন আমার এখানে কী আসে। তো এরপর হচ্ছে দেখেন আমার এখানে, তো এই সুযোগে আমি 2টা ম্যাচও খেলছি। দেখেন এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনারা এই 2টা অপশন জাস্ট টিক চিহ্ন দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করে দিলেই এটা দেখেন আপনার টোটালি 5টা, এই যে 5টা আপনাকে প্রশ্ন করা হয়েছে, এই 5টা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে। আর সত্যি বলতে এই অ্যান্সারগুলো খুবই জটিল, মানে সবগুলো অ্যান্সারই প্রায় সিমিলার, কিন্তু অনেকটা সময় একটা দিতে হয়, অনেক সময় 2টা 3টা একসাথে টিক চিহ্ন দিতে হয়, অনেক ঝামেলা। তবে আপনারা সমস্যা নাই, আমি তো আসি। তো দেখেন আমার এখান থেকে 4টার মতো কমপ্লিট হয়ে গেছে। তো উপরেরটা হচ্ছে আপনার আমি যেখানে যেখানে টিক চিহ্ন দিয়েছি, তো আপনারাও সেম ওইখানে দেবেন। শুধু আমার বাকি আছে হচ্ছে 3 নাম্বারটা, 4, 5, মানে 1, 2, 4, 5, এই 4টা ঠিক আছে, শুধু 3 নাম্বারটা হচ্ছে ভেজাল। দেখেন এখানে সাবমিটে ক্লিক করলে বারবার মানে লেখা আসে আর কি, যে আমার এখানে 3 নাম্বারটাই হয়েছে ভুল, দেখেন 4টা হয়েছে। তো এখান থেকে 3 নাম্বারটা হচ্ছে ভেজালটা বাসছে। তো এখান থেকে দেখা যাক কোনটা দিলে হয়, মানে সবগুলো অ্যান্সার প্রায় সিমিলার বাট হইতে চায় না সহজে। তো এখান থেকে 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা যে কোনটা দেবো, এখান থেকে চেক ইউর নাথিং ব্যালেন্স। তো এই একটা অ্যান্সার দিতে যায় মোটামুটি আমার ঘাম বের হয়ে গেছিলো, মানে সবগুলো অ্যান্সার প্রায় সিমিলার। হ্যাঁ, তারপরও ভাই দেই কাজ হয় না, দেই কাজ হয় না।
তবে এখানে একটা কথা সেটা হচ্ছে আমি উপরে যেটা 1 2 4 5 যে অ্যান্সারগুলো দিচ্ছি তো আপনারাও সেম এই অ্যান্সারগুলো দেবেন, কারণ এই অ্যান্সারগুলো না দিলে কিন্তু আপনাদের এই পাঁচটা প্রশ্নের অ্যান্সার কখনোই কমপ্লিট হবে না। তো দেখেন এখান থেকে আবারও এটা ভুল হয়েছে, তো ও ভাই ফাইনালি আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়েছে। দেখেন এখানে 3 নম্বরটা হচ্ছে ফার্স্টের উপরে 2টা, তো এখান থেকে দেখেন এটা হয়ে গেছে, কংগ্রেটস। এখানে আমাকে বলতেছে যে অফিসিয়াল পাবজিস অফিসিয়াল যে ডিসকর্ড সার্ভার আছে তো সেখানে জয়েন করার জন্য, তো এখানে আপনারা অবশ্যই ডিসকর্ড সার্ভার, হ্যাঁ আপনারা চাইলে অ্যাপসও নামাতে পারেন চাইলে অথবা এটা আপনার ওয়েবসাইটে ঢুকতে পারেন। তো এখান থেকে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো এখন আমি আবার গেমস আসলাম, দেখেন এখান থেকে আমার সবগুলো কিন্তু এখান থেকে দেখেন কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিই। তো এখন কথা হচ্ছে আপনাদের এইটার যে আপনারা যে অ্যাপ্লাই করলেন এটার অ্যাপ্লাই আপনার সাকসেস হইতে কয়েকদিন সময় লাগবে। তো পাবজি এখানে বলে দিচ্ছে যে অ্যাটলিস্ট 7 দিন, তো অ্যাটলিস্ট 7 দিনের মধ্যে আপনাকে পাবজি একটা মেল করবে, আপনার ইন গেম যে মেল অপশনটা আছে তো এখানে দেখেন, তো পাবজি এখানে মেল করে বলে দিচ্ছে আমাদেরকে যে উইদিন 7 ডেজ, তো আপনাকে 7 ডেজের মধ্যে আপনাকে একটা মেল করা হবে যে আপনি আসলে ক্রিয়েটর হবেন কি হবেন না এটার জন্য। হ্যাঁ অনেকে আমাকে বলতে পারেন এখন যে ভাই অনেকে তো ম্যাপ তো বানাইছে, সেই ম্যাপ তাহলে আমরা কেমনে খেলি? ভাই এগুলো হচ্ছে পাবজি মোবাইল বেটা ভার্সনের ম্যাপ, চাইলে আপনারা বেটাতে সেটা করতেই পারেন, সমস্যা নাই কোনো। বাট যদি আপনারা নিজেরা মানে গ্লোবাল ভার্সনে ম্যাপ বানাতে চান তো সেক্ষেত্রে আপনাকে এরকমভাবে ক্রিয়েটরের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো যদি আপনি হয়ে যান তো তারপর হচ্ছে আপনাকে, হ্যাঁ হবেন না সমস্যা, এখানে যে কে হতে পারে ক্রিয়েটর। তো এখানে দেখেন লেখাই আছে বিকাম এ ক্রিয়েটর, বাট পাবজি মোবাইল বেটাতে কিন্তু এখানে কোনো লেখা থাকে না বিকাম এ ক্রিয়েটর, সেটা হচ্ছে বেটা ভার্সন জাস্ট, এর জন্য সেখানে সরাসরি লেখা থাকে ক্রিয়েট, আপনারা ম্যাপ বানান। আর যদি আপনারা বলেন যে ভাই ম্যাপ কেমনে বানায় সেটা আপনি একটু দেখাই দেন, তাহলে ধরেন আমি বেটা ভার্সনে গিয়ে সেটা আমি আপনাদেরকে ভিডিও করে আমি বলে দিলাম যে আপনারা হ্যাঁ এমনি 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 করতে পারেন। বাট গ্লোবাল ভার্সনে আপনাকে ম্যাপ বানাতে গেলে সত্যি বলতে ভাই কয়েকটা দিন আপনাকে একটু ওয়েট করতেই হবে। তো এটা হচ্ছে পাবজির রুলস। আর যদি বলেন যে না ভাই বেটা ভার্সনে আসলে কেমনে ম্যাপটা বানায় তো সেটা নিয়ে একটা ভিডিও করেন, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনাকে দেখাই দিলাম যে কেমনে কী ম্যাপ ক্রিয়েট করে। তো আজকের এর মধ্যে শেষ করতে হচ্ছে, এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এটা ছিল পার্ট 1 এবং পার্ট 2 ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। তো অ্যাটলিস্ট আপনারা এভাবে অ্যাপ্লাই করেন তো নেক্সট টাইম দেখা হবে যে কেমনে কী করতে হয়। তো আশা করি বিষয়টা ভালো লাগছে, আর যদি ভালো লাগে তো লাইক দিন, আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তো ভাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকের এর মতো শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।